আজকে উল্টো রড বলে কথা, বৃষ্টি হবে না সেটা কি আর হতে পারে? ইন্ডিয়া হোক বা ইউকে, বৃষ্টি সবসময় রথের সঙ্গী। আর মনোজিৎ বলছে তুমি ম্যানচেস্টারে আছো সেই জন্যই বৃষ্টি সঙ্গী। আমি বললাম সে আমি জানি না, বাট আমার মতো করে বলতে গেলে রথের দিন মানেই বৃষ্টি হবেই। পুরো সাদা, এক্ষুনি পুরো রোদ ছিল, পুরো একদম বৃষ্টি চলে এসেছে। বেচারা নিজে ফুটবল খেলতে যাবে বলেছিল, আর এ যাবে বলেছিল খেলতে ক্রিকেট, কিন্তু বৃষ্টি চলে এসছে আর যাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম উল্টো রথের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কীভাবে কাটিয়েছি, আর আমি বলেছিলাম যে আমরা উল্টো রথ ছোট করে সন্ধ্যেবেলায় সেলিব্রেট করবো, এরকম প্ল্যান করেছি। আর এই ব্লগটা কিন্তু সেই উল্টো রথের সন্ধ্যেবেলার আমাদের কাটানো মুহূর্ত রিলেটেড। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মধুমিতা, বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদেরও এই দিনটা ভীষণ আনন্দে আর ভালোভাবে কেটেছে। আমাদেরও কিন্তু ছোট করে হলেও বেশ সুন্দর কাটিয়েছি আমরা তিনজন মিলে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাড়িতে কিছু গোলাপ ফুল ছিল, সেগুলো থেকেই কয়েকটা পাবড়ি নিয়ে আমি দুটো মালা বানিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য। আর গাছের গাঁদা ফুল ছিল, সেগুলো দিয়েও ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। ফলের মধ্যে একদমই অল্প বিস্তর কলা, আম আর লেবু, তার সাথে নিয়েছিলাম একটু তরমুজ, আর বাড়িতেই কিছু ইনস্ট্যান্ট জিলিপি বানিয়েছিলাম। রথ মানেই জিলিপি তো থাকতেই হবে, নাহলে জগন্নাথদেব রুষ্ট হবেন না। যেহেতু অনেকটাই প্রায় রাত হয়ে গেছিলো, মানে 8টা বেজে গেছিলো, তাই আমি ঝটপট করে যেটুকু পেরেছি সেইটুকুই আয়োজন করে ঠাকুরকে নিবেদন করেছি। আসলে শরীরটাও তো ভালো নয়, গলা ব্যথা, হাত পায়ে জ্বর জ্বর ভাব, সেই জন্য ছোট্ট করে ঠাকুরকে মন থেকে এইটুকুই আমি নিবেদন করতে পেরেছি। আসলে তুমি ঠাকুরের সামনে মন থেকে কিছু রাখো আর নাই রাখো, ঠাকুর ঠিক তোমার কথা শুনবেন। মন থেকে ভক্তি ভরে ঢাকাটাই হচ্ছে আসল ব্যাপার। তো আমাদের আমার ছোটখাটো একটা প্ল্যান ছিল এরকম আজকে সন্ধ্যেবেলা একটু পুজো করার, কারণ রথে প্রতিবারেই হয় মা নয় বাবা কেউ মধ্যম গ্রামের বাড়িতে থাকে, তো এবছর আমরাই বাড়িতে। এক মিনিট বাবা, এরকম করে না, থাক একটু থাক, সুন্দর গন্ধ ছাড়ছে দুপুরটা থেকে, থাক একটু থাক থাক, তারপরে ঠাকুর একটু রাগ করবে না। তো আমরাই এবছর মধ্যম গ্রামের বাড়িতে নেই, তো সে তো এক্সপেক্ট করাটাই ভুল যে কেউ থাকবে। যাই হোক, তো আমার একটা ছোট ইচ্ছা ছিল যে রথের দিন তো কিছু করতে পারিনি, কারণ হয়নি, করে হওয়া ওম করে ওঠা হয়নি, তো এই জন্য উল্টো রথের দিন ভাবলাম যে করা যেতেই পারে, সেই জন্যই আর কি ছোট করে নিজের মতো করে একটু আয়োজন করার চেষ্টা করেছি। আর সব থেকে বড় কথা, মানে ঠাকুরটা আমি কালকে বানিয়েছিলাম জাস্ট এমনি পুজো করব বলে বানাইনি, কিন্তু মানে ইচ্ছা হয়েছিল, বানিয়েছিলাম আর সেটা দিয়ে একটা পুজো করলাম। এটা এটা বেশ ভালো লাগছে না বাবা, এটা থাক একটুখানি থাক, রিও এখানে ধূপটাকে চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পুরো আজকে আমি একা পুজো করিনি, আমার সাথে সঙ্গ দিয়েছে আমার ছোট বাউন ঠাকুর। তো যাই হোক, তোমার কেমন লাগলো রিও পুজো করে? ভালো লাগলো পুজো করে? তুমি প্রসাদ খাবে? তুমি কি প্রসাদ খাবে? কি প্রসাদ খাবে, কোনটা খাবে, কোনটা নাম বলো? ব্যানানা খাবে? শুধু ব্যানানা খাবে? আর জিলিপি খাবে না, রথের স্পেশাল জিলিপি ওর? হ্যাঁ তাও বটে, মানে জিলিপিটাও যে বানাবো সেটাও এই জাস্ট তড়ি ঘড়ি করে বানিয়েছি, ইনস্ট্যান্ট জিলিপি একদম। তো দেখা যাক কেমন হয়েছে, তো জানি না, পুজো হয়ে গেছে বা সবাইকে দেবো, কে বলবে কেমন হয়েছে। চলো আর একজনকে দেখো, রথ বলে কথা আর পাঁপড় ভাজা হবে না সেটা কি হতে পারে? আমি পাঁপড়টা ভাজিনি, ওই ভেজেছে, দারুণ হয়েছে, শেপটা কিন্তু বেশ ভালো, পুরো গোটা পাঁপড় ভেজেছে তো রথের মেলার মতো। হ্যাঁ না, অত বড় তো এখানে পাওয়া যাবে, তারা তো ভাজতেও পারবে না, ওদের কড়াটা কত বড় বলো। ঠিক আছে, রথ মানে তো পাঁপড় ভাজা থাকতেই হবে, জিলিপি থাকতেই হবে। এই যে আর একজন খাও বাবা, পাঁপড়টা কেমন ভেজেছে?
কেমন ভালো না? এটা আবার কি? আচ্ছা জিলিপি খেয়ে দেখো। জিলিপি খাবে না? আচ্ছা বাবা খাও। রস ঢুকেছে আরেকটু, এক্ষুনি তো বানালাম, একটু রাখলে আরেকটু ঢুকতো। মিষ্টিটা খুব একটা হয়নি, ঘি দিয়ে বাড়িতে ছোটবেলা থেকে যখনই কখনো পুজোর আয়োজন হয়েছে, সন্ধেবেলায় কিন্তু লুচি ছাড়া আর কোনো খাবারের কথাই কেউ ভাবতে পারে না। এটাই যেন অনবদ্য একটা সঙ্গী পুজোর সাথে। যাই হোক, আমি লুচি বানাচ্ছি না, আমি বানাচ্ছি এখানে কড়াইশুঁটির পরোটা। তবে কড়াইশুঁটির পরোটাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। আমার কাছে একটা এরকম ক্যান মটরশুঁটি স্ম্যাশ করা ছিল, অনেক দিন ধরেই রাখা ছিল, ভাবলাম এটা দিয়েই আজকে বানাই পরোটাটা। তো আমি ডিরেক্ট ময়দা আর আটা হাফ হাফ নিয়েছি, তার মধ্যে তেল নুন আর এই মাশি পিসটা দিয়ে দিয়েছি, বেশ খানিকটা দিয়েছি, এতেই মাখা হয়ে গেছে, আর অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে ওটাই এখন মাখছি। আর এদিকে মনোজিৎ বানাচ্ছে ঘুগনি, দেখতেই পেলে, ও আমার সঙ্গে রয়েছে আর রিও রয়েছে, তাই আমরা তিনজন মিলেই এখানে কাজ করছি। এখানে আমার পরোটাগুলোর নিচি কাটা হয়ে গেছে, ওদিকে ঘুগনিটারও প্রায় আলু টমেটো কষা হয়ে গেছে। তো আমি এখানে পরোটাগুলো এক এক করে সবগুলোই একেবারে বেলে নেব, যাতে করে শেকার সময় আর এই একটা করে বেলরে একটা করে শেকরে যাতে অনেক সময় না লাগে। আমি যখনই রান্না করি, রিও এই স্ল্যাবটার উপরে উঠে অ্যাপ্রন পরে বসে থাকে, আর মাঝে মাঝে একটু করে খুন্তি নাড়ে। ওরও জানি না, রান্নার প্রতি বেশ ভালোই নেশা রয়েছে দেখি। যাই হোক, পরোটাগুলো বেলা হয়ে গেছে, আর ওদিকে আমার ঘুগনির আলু টমেটো কষানো হয়ে গেছে। সেরকম মশলা কিছুই দিইনি, জাস্ট একটু হলুদ গুঁড়ো নুন আর মিষ্টি দিয়েছি। কড়াইটা কড়ার মধ্যে দিয়ে দিয়ে এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নিই, পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর শেষকালে একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস এতেই হয়ে যাবে। তুলতেই পেলে ব্যাকগ্রাউন্ডে অ্যালেক্সাতে চলছে আমাদের পুরনো দিনের গান, আমার ভীষণ ভালো লাগে শুনতে। আর কাজ করতে করতে একটু গান শুনলে না বেশ ভালো লাগে, আরও কাজগুলোও ভালো হয়ে যায়, মনটাও ভালো হয়ে যায়। এখানে ঘুগনি হয়ে গেছে আর রিওকে দিয়েছি টেস্ট করতে। ঠিক আছে, কালকে রিওকে স্কুলে পাঠাবো, তাই 10:10 মতো বাজছে, আমরা খেয়ে নিচ্ছি। কেমন আছে ঘুগনিটা? আমি করিনি, তুমি করেছো? তুমি অর্ধেক করেছো, আমি অর্ধেক করেছি। আজকে আমাদের ঘুগনি মানে হচ্ছে কড়াইশুঁটির পরোটা, অভিনব পদ্ধতিতে আজকে কড়াইশুঁটির পরোটা বানিয়েছি। হ্যাঁ, মাখাওয়ালা শেষ করলাম, কিন্তু লাস্টের পোর্শনটা অবশ্যই অবশ্যই দেখো, হেসে লুটোপুটি খাবে। চলো টাটা। শুধু গাড়িও রয়েছে সঙ্গে, ঘুমোতে যাওয়ার সুন্দর জায়গাটা থেকে গুড নাইট, গুড নাইট। ভালো দিনে কিন্তু সত্যি পোস্ট ছোটবেলায় এরকম একটা খাঁচার মধ্যে ঘুমাতো, মানে এরকম একটা বাস্কেটে, আর রিও এখন বড় হয়ে সেটা করছে। গুড নাইট, গুড নাইট। এখন ঘড়িতে বাজছে 11:30, আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অনেকেই আমার ব্লগ দেখো, কিন্তু দেখার পরে আর লাইক করো না, আর পেজটাও ফলো করো না, প্লিজ। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর পেজটা ফলো করতে ভুলো না।